নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর শনি মহারাজ 5 রাশিকে করবে কোটিপতি। কেন 30 বছর পর শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ শনি আনন্দ ক্ষেত্রে রয়েছে। 30 বছর আগে কুম্ভ রাশিতে ছিল, 30 বছর পর এসছে কুম্ভ রাশিতে, আবারও 30 বছর পরই কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু শনি কিন্তু যাবে। তো এই যে সময়টা 5 রাশির জন্য সৌভাগ্যের দরজা কিন্তু খুলবে, অর্থাৎ আপনাদেরকে অঢাল অর্থ শনি কিন্তু দিবে। শনি হচ্ছে ন্যায়মূর্তি, শনি হচ্ছে কর্মফলদাতা কারক। আপনার জন্মচকে শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। আমি বারবার একটি কথা বলি, কলিযুগে যদি আপনাকে কোটিপতি, আরবপতি, খাড়কপতি যদি করতে পারে সেই গ্রহ একটি, সেটি হচ্ছে শনি। আমি বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে না সেই ভাবটার বৃদ্ধি করে, কিন্তু শনির দৃষ্টি খারাপ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমীও রয়েছে, কোন কোন ভাবের উপর দৃষ্টি দিলে, কোন কোন রাশিতে দৃষ্টি দিলে সেই দৃষ্টিটা কিন্তু ভালো কিন্তু হয়। আমি একটি কথা আপনাদেরকে বলি, জন্মছকে যদি আপনার শনি পীড়িত না হয়, শনি যদি আপনার নিচস্থ না হয়, শনি যদি আপনার ক্ষেত্রে পাপকর্তারই দোষে না থাকে, এই সময় এই টাইমটা কিন্তু শনি আপনাকে কিন্তু মালামাল করবে, অপার ধন দিবে শনি। আর শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দেয়। আমি একটি কথা আবারও বলছি, শনিবার দিন আপনারা কালো কোনো বস্তু দান করার চেষ্টা করুন। আপনি কালো তিল দিতে পারেন, আপনি জুতা দিতে পারেন, আপনি ছাতা দিতে পারেন, বা কোনো কালো বস্ত্র আপনি দান করতে পারেন, আপনি তেল দান করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। কারণ শনি যে জায়গাটাতে প্রসন্ন হয় সেই কাজটা যদি আপনি করতে পারেন, আর শনির যে গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তাই শনির কে যদি আপনি শান্ত করতে চান, আপনি মহাদেবের চরণ ধরে আপনি পড়ে যান। যত বড় আপনার শনির সাড়েসাথী থাকুক, শনির ঢাইয়া থাকুক, শনির মহাদাসাতে আপনার সমস্যা চলছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে 100% কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আর যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, শনি হচ্ছে কলিযুগে হচ্ছে আপনার সন্তান, বিবাহ, কর্ম সমস্ত কিছুর কিন্তু কারগ্রহ। আমি এই যে 5 রাশির কথা বলবো কি না, হয়তো অনেকে বলবেন যে স্যার এই রাশিগুলো কি আদৌ ভালো হবে। আমি একটি কথা আবারও বলছি, এই যে আমি বিচারটা করছি কি না, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী বিচার করছি, আপনার এটি সার্বিক বিচার। যদি আপনার জন্মকুণ্ডলী পারমিট যদি করে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ শনি একমাত্র একটি গ্রহ যে যার অর্থ স্থির থাকে। যারা পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, খনিজ পদার্থের সঙ্গে যুক্ত রয়েছেন, শনি কিন্তু আপনাকে এই সময় মালামাল কিন্তু করবে। আপনাকে এই সময় শনি কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিবে।
দেখুন, শনি যদি আপনার নেগেটিভ থাকে কি না, দেখবেন আপনার শত্রুতা, ঋণ, কর্মক্ষেত্রের সমস্যা, অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু চলে আসবে। তাই আমি বারবার বলছি, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং কুকুরকে আপনারা খাওয়ান, তাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। কারণ শনিকে প্রচন্ড করতে গেলে কিন্তু কুকুরকে আপনাকে খাওয়াতে হবে, রাস্তার কুকুর হোক, আপনার বাড়ির কুকুর হোক, তাতে কিন্তু শনি মহারাজ কিন্তু তুষ্ট হয়। আর শনি যখন তুষ্ট হবে কি না, আপনাকে কিন্তু আঢাল অর্থ কিন্তু দিবে, আঢাল অর্থাৎ সমুদ্র দেখেছেন, সমুদ্র থেকে যদি এক বালতি করে জল তুলতে বলা হয়, আপনাকে ৩০ বছর পর বলা হলো আপনি ৩০ বছর ধরে জল তুলুন, কিন্তু ৩০ বছর পর গিয়ে দেখা গেল সমুদ্র যে জায়গায় রয়েছে সেই জায়গাতে রয়েছে, কিন্তু কিন্তু আপনি কিন্তু জল শেষ করতে পারবেন না। অর্থাৎ শনির টাকাটা ঠিক সমুদ্রের মতো, শেষ কিন্তু হবে না। এই জন্য বাস্তবে যারা নির্ধনী রয়েছে তাদেরকে অন্ন, বস্ত্র বা কিছু অর্থ যদি গরিব মানুষকে, দেখুন দান করলে না, দেখবেন অনেকে বলে যে দান করব, আপনার যে রোজগারের যে রোজগার করছে তার কিছু অংশ যদি আপনি দান করতে পারেন, তাতে কিন্তু আপনার অর্থনৈতিক স্থিতি আরও বৃদ্ধি কিন্তু করবে। দেখুন ভিডিওগুলো যারা শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না, আমি আবারও বলছি আপনার ব্যক্তিগত জন্মছকে কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, শনি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিসের দশা মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে। আর কৌশিকরা প্রেডিকশন না মাটিতে পড়ে না, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। শনি মহারাজ এই পাঁচ রাশিকে করবে কোটিপতি ৩০ বছর পর, কারণ কুম্ভ রাশি মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, মকর রাশি। মকর রাশি কেন বললাম, ধনপতি ধনভাবে অবস্থান করছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, কিছু সুযোগ আপনাদের এই সময় কিন্তু আসবে, কোনো 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 ক্ষেত্র থেকে আপনাদের সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশি তৃতীয়ভাবে, দেখুন তৃতীয়ভাবে গোচরে শনি কিন্তু খুব এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনাকে দিবে, আপনার এই সময় প্রপার্টি থেকে লাভ দিবে, অনলাইন সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজম, ট্রান্সপোর্ট, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, নিশ্চিতরূপে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং পঞ্চমভাবে পঞ্চমপতি আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে এই সময় কিন্তু এই ৩০ বছর পর শনি এসছে, তো আপনার পঞ্চমভাবে আপনাকে কিন্তু অর্থ কিন্তু শনি দিবে। অনেক তুলা রাশির মানুষ বলছে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, না, শনি আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি, মেষ রাশি সফলতা, সাকসেস, ইনকাম গেইন করবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সরাসরি ভাগ্যভাবে ভাগ্যবতী অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজগুলো হবে, ধর্মীয় যাত্রা হবে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। ৩০ বছর পর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে পাঁচ রাশিকে করবে মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি, চাইলেও কিন্তু ভুলতে পারবেন না এই সময়টাকে। না, আমি আবারও বলছি, সময়টাকে আপনারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন,
কারণ সময় কিন্তু বারবার আসে না। এই যে শনির যে গোচর না, 30 বছর পর হয়েছে, আবার 30 বছর পর হবে। সময়টা যদি আপনারা কাজে লাগাতে সঠিক সময় যদি পারেন না, এবং সঠিক সময় যদি আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট নিতে পারেন, এবং শনি রক্ষা কবচ, গ্রহের সঠিক প্রতিকার, গ্রহ শান্তি যদি করতে পারেন, 100% আমি কথা বলবো, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু মালামাল হবেন। নমস্কার।